ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবারও নিয়ে চলে এসেছি ইউটিউবের প্ল্যাটফর্মে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি একদম ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকের টপিক কি? আজকের টপিক হচ্ছে আমরা প্রত্যেকে কিছু না কিছু ডকুমেন্ট সেন্ড করে থাকি, ইম্পর্টেন্ট ডকুমেন্ট হোক বা স্কুল কলেজের কোনো ডকুমেন্ট হোক বা কোনো সফটওয়্যারকে সেন্ড করে থাকি অন্য কাউকে, সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হতে পারে অথবা জিমেলের মাধ্যমে হতে পারে। তো আমরা সেন্ড করে থাকি, কিন্তু এমন কিছু সময় এরকম হয়ে যায় যে যে ফাইলটি আমরা সেন্ড করতে চাইছি সেই ফাইলটি অনেকটাই বড় এমবি বা ফাইলের সাইজটা খুব বেশি, তাই আমরা হোয়াটসঅ্যাপেও সেন্ড করতে পারি না, আবার জিমেলের মাধ্যমেও সেন্ড করতে পারি না। খুব প্রবলেমের মধ্যে আমাদেরকে থাকতে হয়। তো সেই মুহূর্তে আমরা কিভাবে এটিকে সলভ করে আমার ওই ডকুমেন্টটিকে পাঠানোর ব্যবস্থা করব বা অন্য কাউকে আমি সেন্ড করব। তো আজকের এই টপিকটি ডিসকাস করব। তো ভিডিও শুরু করার আগে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর আপডেট আপনার পাশে সবার আগে পৌঁছে যায়। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো আমরা ফার্স্ট গুগল ক্রোমটিকে ওপেন করে নেব। আপনি মোবাইল দিয়ে চাইলেও করতে পারেন, মোবাইলে আপনার গুগল ক্রোমটি খুলতে হবে। তারপর একদম ডান দিকে ওপরে দেখতে পাবেন থ্রি ডট, ওখানে ক্লিক করে মোবাইলের ডেস্কটপ মোডটিকে রাইট ক্লিক করে দেবেন, মানে টিক চিহ্নটি করে দেবেন ডেস্কটপ মোডে। তারপর আপনি পুরো কম্পিউটারে যেমনভাবে ইউজ করেন ঠিক মোবাইলেও ঠিক তেমনইভাবে ইউজ করতে পারবেন। তো আমি গুগল ক্রোমটিকে ওপেন করে নেব। গুগল ক্রোমটি ওপেন করে নিয়েছি। তো অনেকে আবার কি করে, জিমেলে সেন্ড করতে গিয়ে জিমেলে সেন্ড হয় না। কেন সেন্ড হয় না? জিমেলে 25 MB মানে 25 MB পর্যন্ত নির্ধারণ করা রয়েছে, যে এর বাইরে আর কোনো ফাইল বা ডকুমেন্টকে যদি আমি সেন্ড করি কখনোই সেন্ড হবে না, 25 MB-র নিচে হতে হবে যে কোনো ডকুমেন্ট, তাহলে আমি সেটিকে সেন্ড করলে সেন্ড হবে জিমেলের মাধ্যমে। তো আবার অনেকে কী করে, যেই ডকুমেন্টটি কাউকে সেন্ড করতে চাইছে তখন ওই ব্যক্তি কী করে, গুগল ড্রাইভে ওটিকে আপলোড করে দেয় ওই ডকুমেন্টটিকে, এবার ওখান থেকে লিঙ্কটিকে শেয়ার করে দেয় ওই ব্যক্তিকে, যাতে ওই ব্যক্তি ওই লিঙ্কে ক্লিক করে অ্যাক্সেস করতে পারে ওই ডকুমেন্টটি। বাট অনেক সময় অনেক প্রবলেমের ক্ষেত্রে এরকমও হয়ে যায় যে গুগল ড্রাইভে অনেক কিছু ডকুমেন্ট আমি সাপোজ আপলোড করে রেখেছি, তো আমি একটি ডকুমেন্টের লিঙ্কটিকে শেয়ার করে পাঠিয়েছি অন্য একজন ব্যক্তিকে, সেই ব্যক্তি যখন লিঙ্কে ক্লিক করলো, অনেক প্রবলেমের জন্য অনেক সময় কি হয়, আমার গুগল ড্রাইভে যতগুলি ডকুমেন্ট রয়েছে আমার ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলি ও কিন্তু অ্যাক্সেস করে নিতে পারে, অনেক সময় এরকমই হয়েছে। তো আমরা এই পরিস্থিতিতে এটিকে আমরা ইউজ করতে পারি। আমরা আজকের একদম জেনুইন প্রসেসে করব, একদম ইজি ওয়ে, যে কেউ চাইলে করতে পারবে, একদম দারুণ একটি ট্রিক্স। তো চলুন আমরা গুগল ক্রোমে একটি ওয়েবসাইটকে সার্চ করে নেব। আমি যেমনইভাবে সার্চ করছি আপনারাও তেমনইভাবে সার্চ করবেন। ওয়েবসাইট সার্চ করতে হবে যে wetransfer.com, wetransfer.com, com, এন্টার করে দেব। আমাদের সামনে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তো ফার্স্ট টাইম আপনি যখন ওপেন করবেন আপনার পাশে কিছু ওকে চাইতে পারে, যে কুকিজ এরকম কিছু চাইতে পারে, আমারও ফার্স্ট টাইম যখন ওপেন করেছিলাম এরকম দেখাচ্ছিল, তো আপনি ওকে করে দেবেন, কোনো সমস্যা নেই, একদম জেনুইন ওয়েবসাইট রয়েছে, কোনো অসুবিধা নেই। তো আমাদের ওয়েবসাইটটি ওপেন হয়ে গেল, wetransfer.com নামে ওয়েবসাইটটি ওপেন হয়ে গেল। তো এরকম একটি ড্রপডাউন বক্স দেখাচ্ছে যার মধ্যে রয়েছে আপলোড ফাইলস অর সিলেক্ট এ ফোল্ডার, তো এখানটায় ক্লিক করলে আমার ফাইলটি এখানটায় আপলোড করতে পারবো। তারপরে রয়েছে ইমেল টু, মানে আমি যে ব্যক্তিকে ইমেলটিকে সেন্ড করতে চাইছি বা ডকুমেন্টটিকে সেন্ড করতে চাইছি তার মেল আইডিটা এইখানটায় দিতে হবে, মানে ইমেল টুর জায়গায় সেই ব্যক্তির মেল আইডিটি দিতে হবে। তারপরেই রয়েছে যে ইওর ইমেল, মানে আমার ইমেলটি এইখানটায় টাইপ করতে হবে,
তারপরে রয়েছে টাইটেল, তারপর রয়েছে মেসেজ। আমরা চাইলে টাইটেল দিতে পারি, মেসেজ দিতে পারি। তো ফার্স্ট টাইম আমরা ফাইলটিকে বা ডকুমেন্টটিকে আপলোড করব। তো বলে দেই ম্যাক্সিমাম এই ওয়েবসাইটের মাধ্যমে ম্যাক্সিমাম 2 GB পর্যন্ত আমরা ফাইলকে সেন্ড করতে পারব। তো ফার্স্ট টাইম আমরা কি করব, আপলোড ফাইলসে ক্লিক করব। এই প্লাস আইকনটিতে ক্লিক করার পর আমাদের যে অপশান রয়েছে লোকেশন দেখাচ্ছে, আমি এখান থেকে আমার ফাইলটিকে চুজ করে নেব। তো আমি ফাইলটিকে চুজ করে নিয়েছি। আমার ফাইলটির নাম রয়েছে কি, লিফলেট ডট পিএইচডি। আমার একটি পিএইচডি ফাইলটিকে আমি আপলোড করেছি। আর ফাইলটির সাইজ দেখাচ্ছে কি, 30 MB, 30 MB ফাইলটির সাইজ দেখাচ্ছে। আর এর নিচে অপশান রয়েছে অ্যাড মোর ফাইলস, 1 ফাইল অ্যাডেড, 2 GB রিমেনিং। আরও চাইলে আমরা ফাইলকে আপলোড করতে পারি। তো 2 GB পর্যন্ত ফাইল এখানটাতে আপলোড করা যায়। 2 GB পর্যন্ত যে কোনো ফাইল এখানটাতে আপলোড করে আমরা সেন্ড করতে পারবো অন্য ব্যক্তিকে। সেটি সফটওয়্যার হতে পারে অথবা যে কোনো ফাইল হতে পারে, যে কোনো ডকুমেন্ট হতে পারে। তো ইমেল 2 এর জায়গায় আমার একটি মেল আইডি আমি এখানটায় টাইপ করে দেব, যেটাতে আমি সেন্ড করতে চাইছি। আমি দেখানোর সুবিধার্থে আমি একটি মেল আইডি দিয়ে দিচ্ছি। তারপর ইওর ইমেল, এটাতে আমি আমার মেল আইডি দেবো, মানে আরেকটি মেল আইডি, মানে যেটা থেকে আমি সেন্ড করতে চাইছি সেটা হবে ইওর ইমেলে, আর যাকে পাঠাতে চাইছি যে ব্যক্তিকে তার মেল আইডিটি একদম উপরে হবে ইমেল 2 এর জায়গায়। তো ইওর ইমেলে আমি আমার মেল আইডিটি দিয়ে দেবো। তারপর চাইলে টাইটেল দিতে পারি, মেসেজ দিতে পারি। তো আমি মেসেজ একটি হাই বলে লিখে দিচ্ছি। তো এরপর ট্রান্সফারে ক্লিক করতে হবে। ট্রান্সফারে যখনই ক্লিক করব, আমার যে মেল আইডিটি দিয়েছি, মানে আমার নিজের মেল আইডি, যেটা থেকে আমি সেন্ড করছি, ওই মেল আইডিতে একটি অ্যাক্টিভেশান কোড যাবে। কনফার্মেশন করার জন্য একটি কোড যাবে, ওই কোডটিকে বসাতে হবে। তো ট্রান্সফারে ক্লিক করে দিলাম। এখানটায় এন্টার ভেরিফিকেশান কোড দেখাচ্ছে। তো আমার মেল আইডিতে চলে যাব, গিয়ে ভেরিফিকেশান কোডটি আমি ওখান থেকে নিয়ে নেব। আমার মেলে সেন্ড করে দিয়েছে, তো আমি ওখান থেকে কি করব, ভেরিফিকেশান কোডটি নিয়ে নেব। তো এই ভেরিফিকেশান কোডটি আমরা কপি করে নেব। কপি করে এখানে ভেরিফিকেশান কোডটি বসিয়ে দেব। তারপর ভেরিফাই বলে একটি অপশান রয়েছে, তো ভেরিফাইয়ের উপরে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিলেই কিন্তু ফাইলটি ট্রান্সফার শুরু হয়ে যাবে, একদম 100% পর্যন্ত যাবে। এখানটায় দেখাচ্ছে MB, আর টোটাল MBটি কত রয়েছে দেখাচ্ছে। তো ফাইলটি যখন 100% হয়ে যাবে তখন কমপ্লিট হয়ে যাবে। তো ফাইলটি সাকসেসফুল্লিভাবে সেন্ড হয়ে গেছে। এইখানটায় একটি মেসেজ আমাকে শো করছে, ইওর ট্রান্সফার ডিটেলস, 1 ফাইল, 30 MB, 30.3 MB, তো এক্সপায়ার্স ইন 1 উইক। আমরা যে ফাইলটিকে সেন্ড করেছি এটি এক্সপায়ার হতে 1 উইক, 1 সপ্তাহের মধ্যে এটি থাকবে, 1 সপ্তাহ পরে কিন্তু এক্সপায়ার হয়ে যাবে। আমি কিন্তু ফাইলটি, মানে অপরপক্ষে যে ব্যক্তিটি রয়েছে সে কিন্তু আর অ্যাক্সেস করতে পারবে না। 1 সপ্তাহের মধ্যে যদি ডাউনলোড করে তাহলে ফাইলটিকে স্বাভাবিকভাবে রেখে দিতে পারবে, আর যদি 1 সপ্তাহের মধ্যে ডাউনলোড না করে থাকে তাহলে কিন্তু এক্সপায়ার হয়ে গেলে আর ডাউনলোড করতে পারবে না। তো এখানটায় দেখাচ্ছে সেন্ডিং টু, কোন মেল আইডিতে আমি পাঠিয়েছিলাম সেইটা দেখাচ্ছে, আর 1 ফাইল, হ্যাঁ ফাইলটির নেম কী ছিল, কত MB ছিল, হ্যাঁ টাইটেল আমি কী দিয়েছি, আর মেসেজ কী লিখেছি,
এটা আমাকে কিন্তু শো করছে। তো এরপর থেকে আমরা এইভাবেই কিন্তু কোনো ডকুমেন্ট যদি 25 MB বেশি কোনো ডকুমেন্ট হয়ে থাকে তাহলে আমরা কিন্তু এইভাবেই কিন্তু সেন্ড করব অপর একজন ব্যক্তিকে। তো এই ছিল আজকের ভিডিও। তো এরকম কম্পিউটার ট্রেনিংয়ের প্রত্যেকটি ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলি সবার আগে আপনার পাশে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি আপনার হেল্পফুল বা ইউজফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।